নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ট্র্যাডিশনাল শুক্তো বানিয়ে আপনাদের দেখাবো। এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ট্র্যাডিশনাল শুক্তো বানাতে লাগছে, আমি সবজি নিয়েছি, বেগুন একটা টুকরো করে নিয়েছি, দুটো করলা বা উচ্ছে যা যেটা হোক, আমি এখানে উচ্ছে নিয়েছি, উচ্ছে আমি দুখানা নিয়েছি লম্বা লম্বা করে কেটে, বরবটি 4-5 খানা নিয়েছি, একটা ঝিঙে, একটা লাল আলু, রাঙা আলু যেটাকে বলে সেটাকে আমি টুকরো করে নিয়েছি, বেশ লম্বা লম্বাই সব একই রকম টুকরো করা হবে। ডাঁটা নিয়েছি 4-5 খানা, একটা বড় আলু ফালি করে নিয়েছি, একটা বড় মানে কাঁচকলা সেটাকেও আমি ফালি করে নিয়েছি এবং লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে আমি একটু হলুদ মাখিয়ে রেখেছি, নাহলে কালো হয়ে যায় ওই জন্য। আর বড়ি নিয়েছি, শুক্তোতে বড়ি লাগে। মশলার মধ্যে লাগছে, ফোড়নে দেবো আমি তেজপাতা, গোটা জিরে আর রাঁধুনি, এই ফোড়ন দিয়ে আমি প্রথমে বসাবো। এছাড়া মশলা বাটা লাগছে, একটু আদা বাটা নিয়েছি, হাফ টেবিল চা চামচের হাফ চামচ আদা বাটা। আর এই মশলাটার মধ্যে আছে সব 1 টিস্পুন করে সর্ষে, পোস্ত, জিরে আর রাঁধুনি একসঙ্গে আমি বেটে নিয়েছি এই মশলাটা, এটাই আসল মশলা। একটু চিনি লাগবে, একটু নুন লাগবে। এছাড়া আমি একটু হলুদ দেব, সাধারণত শুক্তোতে হলুদ দেওয়া হয় না, আমি একটু রঙের জন্য অল্প করে দেব। আর নামাবার আগে ঘি দেব, আর সর্ষের তেলে আমি শুক্তোটা বসাবো। আর নামাবার আগে একটু দুধ আর ময়দা গুলে এটাতে পুরো ছড়িয়ে দেব, তাহলে ওটা থিকটা ভালো আসে। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, এবার আমি তেল দিয়ে দেব, টেবিল চামচে 1 টেবিল চামচ আর হাফ টেবিল চামচ দিয়ে আমি 1.5 টেবিল চামচ আমি সর্ষের তেল দিলাম। দিয়ে আমি প্রথমে এই বড়িটা ভেজে নেব, বড়িটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নিচ্ছি। প্রথমে আমি উচ্ছেটা ভেজে তুলে নিচ্ছি, উচ্ছেটা আমি আগে ভেজে তুলে নেব। একটু নুন ছড়িয়ে দিলাম ভাজাটার মধ্যে, উচ্ছে ভাজাটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি ভেজে অল্প একটু ভাজবো, ভেজে আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে, উচ্ছেটা আমি তুলে নিচ্ছি। এই তেলটার মধ্যে আমি সব সবজিগুলো একসাথে দিয়ে দেবো। সঙ্গে আলুটাও দিয়ে দিচ্ছি। কাঁচকলাটাও দিয়ে দিলাম। একটু সামান্য নুন দিয়ে দেবো, অল্প করে নুন দিয়ে দেবো। দিয়ে একটু 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এক মিনিট হয়ে গেছে, আমি এবার খুলে যাবো দেখছি। হয়ে গেছে, এবারে আমি এই ভাজাটা মাঝখানে আমি একবার নাড়াচাড়া করেছিলাম, আমি এবার তুলে নেব সবজিগুলো থালার মধ্যে তুলে নেব। আবার কড়াই একটু তেল দিয়ে দিলাম, 1 টিস্পুন মতন তেল দিলাম, বেশ অল একদম কম। এবারে এই ফোড়নটা পুরোটা দিয়ে দিচ্ছি,
জিরে, রাঁধুনি, তেজপাতা। বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি অন্য ওই মশলাটা দেবো, আদা বাটাটা আর এই মশলাটা। রাঁধুনির একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, আদা বাটাটা দিয়ে দিলাম, এই মশলাটাও দিয়ে দিলাম। একটু সামান্য জল দিলাম, এই মশলাটা ভালো করে খেটে দিলাম। গ্যাসটা একদম আস্তে করা আছে, না হলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা হয়ে গেলে আমি সবজিগুলো আবার দিয়ে দেবো। মশলাটা হয়ে গেছে, এবারে আমি পুরো সবজিটা, ভাজা যেটা আছে সেটা দিয়ে দিলাম। আমার বাড়িতেই সজনে গাছ আছে, এই সজনে গাছের থেকে আমি সজনেটা নিয়ে রান্না করছি। একটু গ্যাসটা মিডিয়ামে করে দিলাম, এবারে অল্প, আমি আগে নুন দিয়েছি ভাজার সময়, অল্প নুন দেব। সামান্য একটু হলুদ দেব, হলুদ না দিলেও হয়, একটু একদম 1/4 টিস্পুন হলুদ। এবারে আমি জল দিয়ে দিলাম, সবজিগুলো সব সেদ্ধ হবে জন্য ভালো করে একটু জল দিতে হবে। পুরো 2 কাপের মতন জল আমি দিলাম, বড় কাপে 2 কাপ। এবারে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দেখছি, সেদ্ধ হয়ে গেছে। আমি এবার উচ্ছেটা দিয়ে দিলাম, উচ্ছেটা যদি আগে দিইনি এই কারণে যে আগে দিলে না তেতো হয়ে যাবে, বেশি শুক্তো বেশি তেতো ভালো লাগে না, এই জন্য উচ্ছেটা আগে দিইনি, পরে দেবো। আর বড়িটা দিয়ে দেবো, আবার আমি 1 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। এক মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলছি, বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে আর উচ্ছেটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি চিনি দিয়ে দেবো, চিনি আগে দিতে হয় না এই জন্য সবজিগুলো, তাহলে চিনি দিয়ে দিলে সেদ্ধ হতে চাইবে না, ওই জন্য চিনিটা আমি পরে দিলাম। শুক্তো একটু, মানে এইসব শুক্তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। এবারে আমি এই দুধটার মধ্যে, এই বাটিতে যে দুধটা নিয়েছি এই দুধটার মধ্যে আমি 2 চামচ ময়দা মেশাবো। এক চামচ, 2 চামচ ময়দা মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এটা আমি সারা, মানে শুক্তোটা চারিদিকে ছড়িয়ে দেবো।
দুধটা দিলে টেস্টটা খুব ভালো হয় শুক্তোর। একটু ফুটে উঠবে, এক চামচ ঘি ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল শুক্তো। এভাবে আপনারা বানাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।